A circle is inscribed in a quadrilateral ABCD. तो quadrilateral माने चतुर्भुज, तो चतुर्भुजेर मध्य बोल चारा circle रहे चे, तमाय छोबी टाइप रूम टाइप है, इबार ABCD नाम टा दिए दाओ, ABCD, इबार ए जे पॉइंट गुलो, एगुलो देखो दिए चे, touching side ABCD, ABBC, CDDA at PQRS respectively. এই যে আমার সার্কেলটা আছে সেটা AB কে P পয়েন্টে, BC কে Q পয়েন্টে, CD কে R পয়েন্টে আর DA কে S পয়েন্টে টাচ করছে। এবার দেখো কিছু দেখো লেন্থ গুলো দিয়ে দিয়েছে। AS হচ্ছে, AS মানে এটা, এটা 8 দেওয়া আছে, BC 11, BC মানে পুরোটা হচ্ছে 11, CR 5, CR মানে এটা 5, আমাকে লেন্থ অফ AB চেয়েছে, AB মানে এই পুরোটা চেয়েছে, এই পুরো লেন্থটা চেয়েছে। এবার দেখো CR টা যদি 5 হয় তাহলে BQ টাও, CQ টাও 5 হবে, CR মানে এইটুকুটা যদি 5 হয় তাহলে CQ মানে এটাও 5 হবে, বোথ আর সেম, এটা তো সেম, দুটো তো সেম না লাইন দুটো। এবার টোটালটা 11, এইটুকুটা 5, তার মানে বাকি এইটুকুটা 6 হবে। আবার BQ যদি 6 হয় তাহলে BP এটাও 6 হবে, আবার এই পোরশনটা যদি আমার 8 হয় তাহলে এটাও আমার 8 হবে। তাহলে AB এর লেন্থ কত হলো, লেন্থ অফ AB 8 প্লাস 6, দুটোকে যোগ করে দাও, সো দা আনসার ইজ 14 সেন্টিমিটার, অপশন দিল্লি, সো দা লেন্থ অফ AB ইজ 14 সেন্টিমিটার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 দেখো, ইন আ ট্রায়াঙ্গেল এবিসি, তো ট্রায়াঙ্গেল ধরো এবিসি, এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, AD is perpendicular to BC, তার মানে এই অ্যাঙ্গেল গুলো 90, আবার AE is the bisector of angle A, AE এই যে অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল A এর বাইসেক্টর মানে সমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেল B হচ্ছে 72, অ্যাঙ্গেল C হচ্ছে 26, দেন হোয়াট ইজ দ্য মেজার অফ অ্যাঙ্গেল DAE, এখানে তোমার ডিরেক্ট ফর্মুলা আছে, অ্যাঙ্গেল DAE এর ফর্মুলা হচ্ছে মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল B মাইনাস অ্যাঙ্গেল C, অ্যাঙ্গেল DAE ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল B মাইনাস অ্যাঙ্গেল C, তার মানে হাফ অফ অ্যাঙ্গেল বি কত, 72 মাইনাস অ্যাঙ্গেল সি হচ্ছে 26, নাও জাস্ট সলভ, হাফ অফ 72 মাইনাস 46 মানে 26 মানে 46, তাহলে সলভ করলে হবে 23 ডিগ্রি, সো দ্য আনসার ইজ অপশন এ, সো অ্যাঙ্গেল DAE ইকুয়ালস টু 23 ডিগ্রি, এটাই আনসার। বোঝা গেল সবার? উত্তর ভবন বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 21।
এখানে দেখো একটা বার গ্রাফ দেওয়া আছে, বার গ্রাফ রিপ্রেজেন্ট দা ডিমান্ড অ্যান্ড প্রোডাকশন অফ মোটরসাইকেলস অফ ফাইভ কোম্পানিজ ইন লাক্স। এখানে দেখো কোম্পানিগুলো, দেখো পাঁচটা কোম্পানি আছে, এ বি সি ডি ই, পাঁচটা কোম্পানি। সেখানে ডিমান্ড হচ্ছে নীল ব্লু কালারে আছে, আর রেড কালার আছে তোমার প্রোডাকশন আছে। ধরো কোম্পানি এর ডিমান্ড হচ্ছে তোমার 100, আর এখানে প্রোডাকশন দেখো কত আছে, প্রোডাকশন 75, 75। এখানে দেখো একটা জিনিস মনে রাখতে হবে, একদম মাঝামাঝি 60 আর 80-র মাঝামাঝি মানে 70, আর 70 আর 80-র মাঝামাঝি মানে 75। এই যে আমার এখানে দেখো 60 আছে, এটা 80 আছে, তো 60 আর 80-র মাঝামাঝি মানে 70, আর তার থেকে একটু বেশি মানে সেটা 75, মানে 70 থেকে বেশি কিন্তু 80 থেকে কম, তার মানে সেটা 75 হবে। সিমিলারলি দেখো প্রতিটা কোম্পানির আমার ডিমান্ডটা দেওয়া আছে আর প্রোডাকশন গুলো দেওয়া আছে। কোশ্চেন নাম্বার দেখো দিয়েছে 21, দেখো দিয়েছে দ্য অ্যাভারেজ প্রোডাকশন অফ মোটরসাইকেল অফ কোম্পানি বি সি অ্যান্ড ই টেকেন টুগেদার ইজ হোয়াট পার্সেন্টেজ লেস দেন দ্য ডিমান্ড অফ মোটরসাইকেল অফ ডি। দ্য অ্যাভারেজ প্রোডাকশন অফ মোটরসাইকেল অফ কোম্পানি বি সি অ্যান্ড ই, তাহলে বি সি ই এর আমার প্রোডাকশন গুলো আগে দেখতে হবে। তাহলে বি সি ই এর প্রোডাকশন কত কত আছে দেখো, বি প্লাস সি প্লাস ই, অ্যাভারেজ মানে কি ডিভাইডেড বাই 3 করব, তো বি এর আমার প্রোডাকশন কত, প্রোডাকশন মানে হচ্ছে রেড কালারটা, বি এর প্রোডাকশন কত দেখো 90, কারণ দেখো 80 আর 100-র মাঝামাঝি। সি কত আছে দেখো, এটা আছে 135, কারণ 120 আর 140-এর মাঝখানে 130, তার থেকে বেশি মানে 135। আর ই দেখো কত আছে, ই আছে 120 বাই 3 হবে, তাহলে অ্যাভারেজ দেখো কত হচ্ছে, তো যোগ করে 3 দিয়ে ভাগ করলে হবে 115। তাহলে 115 হচ্ছে তোমার অ্যাভারেজ প্রোডাকশন অফ বি সি অ্যান্ড ই, ইজ হোয়াট পার্সেন্টেজ লেস দেন দ্য ডিমান্ড অফ মোটরসাইকেল ডি। মোটরসাইকেল ডি মানে এটা, তার ডিমান্ড মানে কোনটা, ব্লু কালার। তো মোটরসাইকেল ডি এর দেখো এটা কত, 120 থেকে একটু বেশি, তার মানে 125। তাহলে ডি এর ডিমান্ড হচ্ছে 125, এটার অ্যাভারেজ হচ্ছে 115, তাহলে কত কম, 10 কম, কার থেকে, 125 থেকে। সো দ্য আনসার ইজ 10/125×100, জাস্ট সলভ করো, 5 25-এ 125, 4 25-এ 100, 5 2×10, তার মানে 4 2×8% হবে আনসার। তো দ্য আনসার ইজ অপশন এ 8%। বোঝা গেল? কোন এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 দেখো, কি বলছে দেখো, 3 -2 sin² θ - 3 cos θ দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো দিয়েছে 0° < θ > 90°, তার মানে থিটা বেসিক্যালি 0 থেকে 90-এর মধ্যে লাই করছে। দেওয়া আছে 3 - 2 sin² θ - 3 cos θ = 0। এখানে 3 - 2 sin² θ জায়গায় আমি লিখতে পারি 1 - cos² θ,
माइनस थ्री कॉस थीटा दैट इज इक्वल टू जीरो। सो थ्री माइनस टू देखे दुई माइनस माइनस प्लस टू कॉस स्क्वायर थीटा माइनस थ्री कॉस थीटा इक्वल टू जीरो। तमाने टू कॉस स्क्वायर थीटा माइनस थ्री कॉस थीटा प्लस वन इक्वल टू जीरो। टू कॉस स्क्वायर थीटा माइनस थ्री कॉस थीटा प्लस वन इक्वल टू जीरो। এবার এটা যদি আমি সলভ করি মিডল টার্ম ফ্যাক্টর করলে কি হবে, টু কস স্কয়ার থিটা মাইনাস এটা তোমার টু কস থিটা মাইনাস কস থিটা, টু কস থিটা কমন গেলে টু কস থিটা মাইনাস ওয়ান না, টু কস থিটা কমন গেলে কস থিটা মাইনাস ওয়ান, এদিকে তোমার ওয়ান কমন গেলে তাও কস থিটা মাইনাস ওয়ান হবে। তাহলে কস থিটা মাইনাস ওয়ান কমন যাবে, এদিকে হবে তোমার টু কস থিটা মাইনাস ওয়ান। সো কস থিটা মাইনাস ওয়ান ইন্টু টু কস থিটা মাইনাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। দুটো সংখ্যার গুণফল জিরো মানে কি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি জিরো হয়, তার মানে কস থিটা যদি আমার ওয়ান হয় ওয়ান মানে কি কস নাইনটি, সরি তার মানে থিটা কত হচ্ছে জিরো ডিগ্রি, যেটা হবে না। তার কারণ থিটা দেখো দিয়েছে জিরো থেকে নব্বই এর মধ্যে আছে, তার মানে জিরো থেকে বড় নব্বই থেকে ছোট, তাহলে জিরো এখানে হচ্ছে না। আরেকটা দেখো কি আছে টু কস থিটা মাইনাস ওয়ান জিরো, তার মানে টু কস থিটা ওয়ান, তার মানে কস থিটা হচ্ছে হাফ। কস থিটা হাফ মানে কি, হাফ মানে কস অফ সিক্সটি ডিগ্রি। সো থিটা কি হবে দুটিকে কম্পেয়ার করলে সিক্সটি হবে। সো দ্য ভ্যালু অফ থিটা ইজ হাউ মাচ দ্যাট ইজ সিক্সটি ডিগ্রি। এখানে বসিয়ে দাও, আমাদের বলছে টু কোসেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু, টু অফ কোসেক সিক্সটি প্লাস ট্যান অফ সিক্সটি ডিগ্রি, সলভ করো। কোসেক সিক্সটি কত, সাইন সিক্সটি কত, রুট থ্রি বাই টু, তার মানে এটা টু বাই রুট থ্রি, টু ইন্টু টু বাই রুট থ্রি, আর ট্যান সিক্সটি মানে শুধুমাত্র রুট থ্রি। এখানে রুট থ্রি আমার এলসিএম হবে, এটা কত হবে দুই দুগুণে চার ফোর প্লাস থ্রি মানে সেভেন, সো দ্য আনসার ইজ সেভেন বাই রুট থ্রি, সেভেন রুট সেভেন বাই রুট থ্রি রাখলেও হবে বা ওপর নিচে আমি রুট থ্রি দিয়ে গুণও করতে পারি, যা হবে যেটা আমাদের অপশনে থাকবে সেরকম হবে। সো দ্য আনসার ইজ সেভেন বাই রুট থ্রি। এখানে যেহেতু আমার থিটার ভ্যালুটা দেওয়া ছিল জিরো থেকে নাইনটি, ওই জন্য আমার কিন্তু থিটা জিরোটা হলো না। বোঝা গেল সবার, কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নাও দ্য লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23।
क्वेश्चन नंबर 23 देखो, ओवी सोल्ड टू आर्टिकल्स फॉर 5220 ईच, तार माने प्रत्येकटा जे आर्टिकल तार तोमार सेलिंग प्राइस देवा आछे 5220 टाका। प्रथम आर्टिकलटाओ ताई, सेकेंड आर्टिकलटाओ ताई, सेकेंड आर्टिकलेरो किन्तु सेलिंग प्राइस 5220 टाका। প্রথমটাতে বলছে গেইন 16% মানে 16% লাভ করেছে, আর পরেরটাতে বলছে লস হচ্ছে 10%। তাহলে এখান থেকে ফার্স্ট আর সেকেন্ডের আমি কস্ট প্রাইস পেয়ে যাব, কি করে পাবো, 5220 টাকাতে বিক্রি করে তার লাভ হয়ে গেছে, তাহলে কস্ট প্রাইসটা কি হবে 5220 কম হবে, তাহলে আনসার কম চাইছি, মানে 5220 ইনটু 16% লাভ মানে কি, প্যারামিটার 100 আর 116, আনসার কম চাইছি মানে উপরে 100 হবে নিচে হবে 116, এটাকে সলভ করলে হয় ৪৫০০ টাকা। আর সেকেন্ডের কস্ট প্রাইস কি হবে, সেখানে দেখো 5220 টাকা বিক্রি করলে ক্ষতি হয়ে গেছে, তার মানে কস্ট প্রাইসটা বেশি হবে, তার মানে 5220 ইনটু কস্ট প্রাইসটা বেশি মানে কি 10% লস মানে প্যারামিটার 190, আনসার বেশি মানে ওপরে 100 নিচে 90, তো এটা করলে আমার কস্ট প্রাইস বের হবে 5800 টাকা। তাহলে টোটাল কস্ট প্রাইস কত হচ্ছে, 4500 প্লাস 5800, দ্যাট মিন্স 10300 টাকা, দিস ইজ দ্য টোটাল কস্ট প্রাইস। আর টোটাল সেলিং প্রাইস কত বের হচ্ছে যোগ করে দাও দুটোকে, ১০,৪৪০ টাকা। টোটাল কস্ট প্রাইস 10,300 টাকা, টোটাল সেলিং প্রাইস 10,400 টাকা, 440 টাকা। তাহলে প্রফিট কত, 10,440 মাইনাস 10,300, সো 140 রুপিস ইজ দ্য প্রফিট। সেটা দেখো চেয়েছে হিজ প্রফিট অর লস অন দ্য হোল ওয়াজ রুপিস 140 প্রফিট, অপশন এ ইজ দ্য আনসার। বোঝা গেল সবার? দুটোরই আমার ইন্ডিভিজুয়ালি সেলিং প্রাইস দেওয়া ছিল, সেখান থেকে আমি টোটাল সেলিং প্রাইসটা বার করলাম, আর গেইন আর লস যে দেওয়া ছিল, প্রথমটায় 16% গেইন সেখান থেকে কস্ট প্রাইস বার করলাম, দ্বিতীয়টায় 10% লস সেখান থেকে আমরা কস্ট প্রাইস বার করলাম, টোটাল কস্ট প্রাইস যোগ করে বার করতে পারলাম। তো টোটাল কস্ট প্রাইস জানি, টোটাল সেলিং প্রাইস জানি, ডিফারেন্স বার করলে আমি প্রফিটটা পেয়ে যাব, সো দা প্রফিট ইজ 140 রুপিস। কোন এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? না স্যার। পূর্ত ভবন, মালদা, ডাউট, কল্যাণী, বাঁকুড়া, আসানসোল, তো এটা আমাদের লাস্ট কোশ্চেন, একবার প্রথম থেকে দেখে নাও 23টা কোশ্চেন, কারো কোনো ডাউট থাকলে বলো। আজকে আমরা যে কটা কোশ্চেন করলাম তার মধ্যে দেখো কিছু কিছু আমাদের ট্রিগোনোমেট্রি, কিছু জিওমেট্রি প্রবলেম আছে, তো সেক্ষেত্রে কিছু নতুন নিয়ম, এমন নিয়ম যেগুলো একটুখানি অন্য রকমের, তো সেগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই নিয়মগুলোকে। দেখে নাও কারো কোনো ডাউট থাকলে বলো। কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন আবার একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যেগুলো আমাদের নতুন নতুন নিয়ম আমরা জানতে পাচ্ছি, যেগুলো আমাদের চ্যাপ্টার ওয়াইজ যখন করেছিলাম সেখানে ছিল না, তো সেগুলো একটুখানি ভালো করে দেখে নিও, আর
চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলো অলরেডি আমাদের হয়ে গেছে সেগুলো কিন্তু দেখে নিও, সেগুলো ভিডিও অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া আছে, যদি কোনো ডাউট থাকে অবশ্যই ক্লাসে একটু জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই আমরা শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।